সহজলভ্যতার কারণে দৈনন্দিন জীবনযাত্রায় প্লাস্টিকের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে দেশে দৈনিক প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে তিন হাজার টনের বেশি যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা তৈরিতে এবার চট্টগ্রামে ভিন্ন ধর্মীয় আয়োজন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের যেখানে প্লাস্টিক বর্জ্য দিলেই মিলছে চাল ডাল তেল ডিম মুরগি মাছসহ নিত্যপণ্য মিলছে শিক্ষা সামগ্রী ও পোশাক খিনি নেছি আর খাতা নেছি ডিম নেছি চাল চাল নেছি ডাল নেছি মাছ নেছি 9 কেজি আনছিলাম কি আনছি প্লাস্টিক আনছি আর 10 কেজি এখান থেকে টোকেন দিছে এগুলো দিয়ে মুরগি নিলাম ডিম নিলাম আর চাল নিলাম বাজার হিসাবে মনে করেন আমাদের যে বটল এই বসলতে বাজার থেকে হিসাবে ডাবলই হয়েছে কম হয় না কিপ অল প্লাস্টিক এন্ড ইউজ अगेन আই থিংক দ্যাটস ভেরি গুড ওয়ে and I'm so happy that I'm participating in here. সকাল থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের সামনে দীর্ঘ লাইন কেউ ছোট ব্যাগ কেউ আবার বস্তায় করে প্লাস্টিকের বোতল নিয়ে এসেছেন প্রয়োজনীয় পণ্য নিতে মুরগি নিছি বোতল দিয়ে মুরগি নিছি ডিম নিছি গুড়ের ডাল নিছি আমি পনেরো কেজি আনছি পনেরো কেজির মধ্যে পনেরো কেজি জিনিস লুচি না জানতাম না আমরা বিশ্বাস হয়ে গেছে আপনার উপরে আমরা বোতল দিয়ে আমরা চাল ডাল সব নিতে পারি বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিকের ক্ষুদ্র কণা খুব সহজেই মাটি পানি বা বাতাসের সঙ্গে মিশে পরিবেশের জীব নষ্ট করছে সামুদ্রিক ও মিঠা পানির মাছের পেটে গিয়ে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলকে ব্যাহত করে এক পর্যায়ে মানবদেহেও ঢুকে পড়ছে এ প্লাস্টিক সচেতনতা এখন থেকে জরুরি মানে এখনও বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি প্রবলেমটা মোটামুটি একটা পিকের কাছাকাছি চলে আসছে রিসোর্সটাকে আবার নিয়ে আসা আবার আরেকটা হচ্ছে এটার দূষণ সম্পর্কেও একটা সচেতনতা তৈরি করা ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য সম্পর্কে সচেতনতা তৈরি ও দরিদ্র মানুষের মাঝে নিত্যপূর্ণ তুলে দেওয়ার এই উদ্যোগ সমগ্র দেশে অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা প্লাস্টিকের এই ভয়াবহতা সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া প্লাস্টিক যে ধীরে ধীরে একটি দানবে পরিণত হচ্ছে এবং এই দানব যে আমার মানব জাতিকে গ্রাস করবে এই ধারণাটা তাদেরকে কি দেওয়া এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আজকে চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে এবং আমরা ষোষট্টি জেলায় আমরা এটি করি করার পরিকল্পনা করেছি সংগৃহীত এইসব প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করবে সংস্থাটি কাজী মাহফুজ এখন চট্টগ্রাম আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন